আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আমেনা আছি আপনাদের সঙ্গে। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সবার সুস্থতা এবং শুভকামনায় বরাবরের মতো নতুন আজও আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। তো ভিডিওটি শুরু করলাম, আমি আমার ছোটো বোনের বাড়িতে যখন এসেছি তখন থেকে তো ওদের বাড়িটা তো আপনাদের দেখিয়ে দিলাম, অনেক সুন্দর। আসলে গ্রামের বাড়িগুলো এভাবেই হয়, এরকমই হয়ে থাকে। তো সেই ভিউটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তো আমরা বাড়িতে চলে এসেছি, হলো দুপুর 2টার সময়। তো 2টা বাজে যখন এসেছি তখন হলো, আসার পরে ফ্রেশ হয়ে তারপর আমাদের দুপুরে খেতে দিয়েছে। তো আমরা খেতে বসে পড়েছি। তো গ্রামের বাড়িতে এরকম কিন্তু মোটা চাল, তো আমার বোনের শ্বশুরদের ক্ষেতের চাল, তো এরকম মোটা ভাত হয় সে চালের। তো সে ভাতগুলো দিয়েই ভাতগুলোই খাবো। তো বোন হলো রান্না করেছে, এই যে কলার মোচা নারিকেল দিয়ে ভাজি করেছে। তো আমরা আসার আগেই বলেছিলাম বোনকে যে কলার মোচা ভাজি করে রাখতে, কারণ গ্রামে কিন্তু এগুলো পাওয়া যায়, তারপর হলো খেতেও খুব ভালো লাগে। তো খাওয়া টাওয়া শেষ করার পরে হলো, এই যে আমার বোন আমার জন্য কাঁচা রস রেখেছে, এই রসগুলো কিন্তু একদম ডাবের পানির মতো খেতে। তো সেটা খেয়েছি, আর এটা হলো পরের দিনের ভিডিও। তো পরের দিন এরকম মানে ঘরে তাল ছিল, তো সে তালটা হলো, এটা হলো 12 মাসা তাল যাকে বলে। তো তালটা ভিডিওতে বোঝা যাচ্ছে না যে তালটা কতটা বড়, তালটা কিন্তু অনেকটা বড়। আর 12 মাসা তাল যে এত বড় হয় না দেখলে বোঝা যাবে না। তো এত বড় তাল দেখে আমি আর কি লোভ সামলাতে পারিনি, তো মাকে বললাম যে মা তালটা নিয়ে নাও, মানে কোসলে নাও। তো আমার মা সেটা কোসলে নিয়েছে। আর আমার এই বোনের বাড়িতে আমরা এসেছিলাম, আমার মা, আমার মেজো বোন, আমি, আমরা তিনজন। তো আমরা এসেছি, তো মা হলো এই যে তালটা কোসলে নিচ্ছে নিবে। আর তালটা খেতেও কিন্তু অসাধারণ ছিল, মানে একদম পাকা আমের মতো, পাকা মিষ্টি আমের মতো এর স্বাদ ছিল খেতে। তো এরই ফাঁকে এই যে দেখেন আমার পুত্র সোনা, সেও হলো খড়ি একটু নেড়ে দিচ্ছে। আর এই যে বোন রান্না করতেছে চিকেন দেশি মোরগ, তো ও রান্না করতেছে, ফাঁকে এসে আমার ছেলেটাও খড়ি নেড়ে দিল। তো সেটাও একটু ভিডিও করে নিলাম। আসলে এই গ্রামের ন্যাচারাল যে দৃশ্যগুলো মানে আমার কাছে খুবই ভালো লাগে, তো সেই জন্যই কিন্তু আমি কিছু ভিডিও আমার ক্যামেরা বন্দি করে রেখেছি, যাতে করে আমার স্মৃতি হিসাবে আমার এই চ্যানেলে থেকে যায়, আমি পরবর্তীতে দেখতে পারি। তো সেই জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা। আসলে গ্রামে কিন্তু সবসময় আসা হয় না। আমি বোনের বাসায় এসেছি 3-4 বছর পরে, কিন্তু আমার আত্মীয় স্বজন অনেকেই আছে যাদের কারোর বাসায় আমি 10-12 বছর অনেক বছর পরে এসেছি। তো যাই হোক, বোনের বাসার কিছু আমি ভিডিও দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে মা কিন্তু তাল কষে নিয়েছে, তো খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এটা হলো বিকেলের একটা সিন, এই বিকেলবেলা হলো আমার বোনের চাচা শ্বশুর, সে এসেছে খেজুর গাছে, এই যে রস কিভাবে মানে ধারণ করে, আগে তো হাঁড়ি পাততো, এখনও কিন্তু হাঁড়ি পাতে। তো এখন ডিজিটাল একটা দৃশ্য দেখলাম, সে আবার 2 লিটারের যে বোতলগুলো আছে সেই বোতলগুলো পাততেছে। তো সেটাই একটু শেয়ার করলাম। আসলে ভিডিওটা আমি করিনি, আমার এক ভাগ্নে ভিডিওটা শ্যুট করে দিয়েছে আমাকে, যে এখন আবার ডিজিটাল পদ্ধতিতে বোতলও পাতা হয় খেজুর গাছে। আসলে এই ন্যাচারাল দৃশ্যগুলো তাদের জন্য যারা নাকি স্বচক্ষে দেখতে পারে না, অনেকেই আছে, আমরা ঢাকা বসে কিন্তু এগুলো স্বচক্ষে দেখতে পাই না, তারপরে হলো যারা প্রবাসে আছে তারাও কিন্তু দেখতে পায় না, তাদের জন্যই আমার আজকের এই ভিডিওটি। আশা করি আমার বন্ধুদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই অবশ্যই ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন, আর লাইক কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তো বন্ধুরা অবশ্যই একটা লাইক দিবেন ভিডিওটি দেখে, অনেক কষ্ট করে কিন্তু ভিডিও শ্যুট করা হয়। তো আপনাদের লাইক পেলে আমার উৎসাহ কিন্তু অনেকটাই বেড়ে যায়। তো আশা করি আপনারা অবশ্যই ভিডিও দেখে একটা লাইক করবেন।
আর যদিও আমি এখন অনেকটাই গ্রামে আছি, এখানে নেট প্রবলেম, তাছাড়া আমার যে রিলেটিভ আছে তাদেরকে অনেকটাই সময় দিতে হয়, সেজন্য ভিডিওতে আমি তেমনটা টাইম দিতে পারি না। তো বন্ধুরা, আমি আশা করব আপনারা সবাই আমার পাশে থাকবেন। আমি ইনশাল্লাহ যখন ঢাকাতে যাব সবার পাশে থাকার চেষ্টা করব। তো আপনারা কিন্তু আমাকে ভুলে যাবেন না, এটাই কামনা করি। তো আপনারা সাথে থাকেন আর দেখতে থাকেন পরবর্তী যে আমি আসলে আরও কী কী আপনাদের কাছে শেয়ার করব সেগুলোই। তো এই হলো ওর চাচা শ্বশুর, সে নামতেছে কীভাবে আসলে দেখেন বোতলটা পেতে দিল আর এখন সে নেমে গেল। আর এই দেখেন একটু সময়ের ভিতরে বোতল পাতার সাথে সাথে কিন্তু অলরেডি কতটা রস জমে গিয়েছে। তো এটা কিন্তু ওদের যে ঘর, ঘরের একদম সামনেই এই যে অনেকটা রস জমে গিয়েছে, আমি আপনাদের সঙ্গে একটু জুম করে শেয়ার করেছি, সেই জন্য কিন্তু ভিডিওটা এত ক্লিয়ার আসেনি, কারণ খেজুর গাছটা কিন্তু অনেকটাই লম্বা। তো আমি এই ভিডিও শ্যুট করার পরেই আমরা একটু ঘুরতে বের হচ্ছি। তো বোনের কাছে বললাম চল একটু ঘুরে দেখি, তো সেই জন্য আমরা ঘুরতে বের হলাম। আর ভাগ্নেটার যেহেতু মুসলমানি করা হয়েছে তো ও যাবে বললো, তো সেই জন্যে ও সাইকেল নিয়ে বেরিয়ে পড়লো, আর সাথে আমার ছেলেটাও আছে মানে আমান, আর আমার পুত্রটাও তো আছে। তো আপনাদের সঙ্গে শেয়ার করতেছি, এই হলো দেখেন তাল গাছে এখনও তাল আছে, এটাও কিন্তু বারো মাসের তাল। আর এই যে আমরা রাস্তা দিয়ে একটু মানে গ্রামের দৃশ্যগুলো দেখতে দেখতে হাঁটতেছি, বিকেলবেলা হাঁটা আর কি। গ্রামের এই দৃশ্যগুলো যদি আমি গ্রামে এসে দেখে না যাই তাহলে কিন্তু অনেকটাই মিস করে যাব। তো সেই জন্যেই আমি আসলে সময়টা নষ্ট করতে চাই না, তো সেই জন্য আমি যখনই একটু সময় পাই তখনই বাহিরে বেরিয়ে পড়ি এগুলো দেখার জন্য, আমার কাছে খুবই ভালো লাগে। আর এই যে দেখেন কতটা ছোট একটা খেজুর গাছ, তাতেও কিন্তু একটা হাঁড়ি পাতা হয়েছে। আর এর আরেক পাশে এই যে আরেকটা খেজুর গাছ আমি একটু জুম করে শেয়ার করলাম, এই যে রস পড়তে আছে। তো মনে হচ্ছে এই হাঁড়িটা ভরে সকালবেলা রস অলরেডি পড়ে যাবে, কারণ এতটা দ্রুতভাবে পড়তেছে রসগুলো। আর হাঁড়িগুলো কিন্তু বিকেলবেলায় পাতা হয়। তো আমার ভাগ্নেটা আর আমার পুত্রটা দেখেন কীভাবে দুষ্টুমি করতেছে। আসলে আবিদ আর এই মুজাহিদ ওরা কিন্তু খুব দুজন দুজনকে ভালোবাসে। আর মাওই, মাওই মা হলো এখন আমাদের পিঠা বানিয়ে খাওয়াবে, আর এটা হলো চ্যাপা পিঠা। বরিশালে আসলে এভাবে তৈরি করে, আমাদের ফ্যামিলিতে কখনো এগুলো করা হয়নি, মানে আমার মা কখনো চ্যাপা পিঠাটা তৈরি করেনি, কারণ আমাদের ফ্যামিলিতে তেমন কেউ এই পিঠাটা পছন্দ করে না, সেই জন্য কখনো করাও হয়নি, মানে মা কখনো করেনি বলেই হয়তো আমাদের পছন্দ না। তো যাই হোক, এটা মাওইমার ঘরে এই পিঠাটা তারা সবাই খুব পছন্দ করে খায়, তো আমাদের খাওয়াবে বলে এই যে তৈরি করা হচ্ছে। এটা হলো নারিকেল আগে কুড়িয়ে নিয়েছে, আর গাছের একদম টাটকা রস জাল করে নিচ্ছে, ওই যে জাল দিচ্ছে চুলোতে, তো সেই রস জাল দিয়ে হলো রস দিয়ে কিন্তু আটাটা মাখানো হয়, এখানে বাড়তি কোনো রকম পানি অ্যাড করা হয় না। তারপরে হলো আটাগুলো গলিয়ে এভাবে হাতে করে তৈরি করা হয়, আর দু হাতে নিয়ে এভাবে করা হয়। তো বাম হাতে অনেকেই হয়তো বা হাতে একদম বাম হাতে করে থাকে, কিন্তু মাওয়ের আর আমাদের এগুলো একদমই আসলে পছন্দ না, কারণ বাম হাতে তৈরি করলে কীরকম যেন একটা লাগে, তাই না? তো মাওয়াই সেজন্য একটা পাতা নিয়ে নেয় এভাবে হাতে, তারপরে হলো করে নেয়। তো মাওয়াই মা আর হলো আমার মা বোন ওরা সবাই মিলে পিঠাগুলো তৈরি করছে, এভাবে করবে। আর পাশের চুলোতে রসের পাতিলে দিয়ে দিবে, আর চুলোতে জাল জ্বলতেছে। তো পিঠোগুলো যখন একদম তৈরি করে দেওয়া হবে, তারপর নারিকেল দিয়ে, তারপর হয়তো বা কোনো মশলা দিয়ে নামিয়ে নেবে, মানে মশলা বলতে শুধু তেজপাতা। আর তাজা যে একটা রসের ঘ্রাণ সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো না, কিন্তু আমি বলতেছি অমায়িক একটা ঘ্রাণ আসতেছে, আর সেই ঘ্রাণে আমাদের ঘরে কিন্তু এখন একদম খুব সুন্দর একটা মানে পিঠা পিঠা পরিবেশ তৈরি হয়ে গেছে। তো যাই হোক, পিঠাগুলো সবাই তৈরি করতেছে, আর এটা কিন্তু সন্ধ্যার পরে, তো পিঠাগুলো এখন হয়েই আসছে। এই যে আমি আপনাদের সঙ্গে একটু নেড়ে শেয়ার করতেছি, আর এখনও কিছু তৈরি বাকি আছে।
তো এভাবে তৈরি মানে সবগুলো একে একে করে দিয়ে তারপর তৈরি করে নেবে, তারপরে আমরা খাবো, তো সেগুলোও আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। আর এই যে নারিকেল দিয়ে দিয়েছে, আর আমার বোন আপনাদের সঙ্গে দেখিয়ে দিচ্ছে, আর এটার নাম কিন্তু চ্যাপা পিঠা। তো রান্না হয়ে যাবে, একটু পরই আমরা খেতে বসবো। তৈরি হয়ে গেল মামাইমার হাতে চ্যাপা পিঠা, আশা করি আপনারাও এভাবে তৈরি করে খাবেন, ইনশাল্লাহ আপনাদেরও ভালো লাগবে। এই চ্যাপা পিঠাটা খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। এই যে রসের একটা ঘ্রাণ, আসলে ঢাকা শহরে বসেও কিন্তু কিনে রস খাওয়া হয়, মানে রসের যে ঝোলা গুড় যেটাকে বলি সেটা কিন্তু খাওয়া হয়, কিন্তু এই রকমের সেন্ট পাওয়া হয় না। তো এই যে একটা টাটকা সেন্ট গ্রামে না আসলে কিন্তু পাওয়া যাবে না। আর এটা হলো তারপরের দিনের একটা সিন, আমার বোনদের হলো এরকম পুকুর আছে, আসলে ওরা হলো নতুন বাড়িতে, ওই যে একটা নদীর আপনাদের সঙ্গে নদী শেয়ার করেছি, কচা নদী, তো ওখানে ছিল ওদের বাড়ি, তো সেখানে এর বাড়ি তো ভেঙে গিয়েছে, তো সেই জন্যে কিন্তু আমার মানে তালই মাওই তারা হলো ওখান থেকে বাড়ি ভেঙে এসে এখানে নতুন করে বাড়ি বেঁধেছে, আর এই বাড়িটা বেঁধেছে হয়তো বা 2 বছর হয়েছে মাত্র। তো এটা হলো নতুন পুকুর, তো এখানে নতুন অনেক অনেক গাছ লাগিয়েছে, অনেক এখানে কলা গাছ লাগিয়েছে, আর অনেক কলা ধরে, আর অনেক রকমের ফল গাছ আছে এই বাড়িতে। তো বাড়িটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার, মানে অনেক ভালো লেগেছে এই বাড়িটা। আর এই বাড়িতে অনেক কিছু লাগিয়েছে, তো আমার ছেলে, আমার বড় ছেলেটা, ও হলো ওই পুকুরে এসেছে গোসল করতে, তো ওর একটু দৃশ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। তার আগে আমি একটু গাছগুলো দেখাচ্ছি যে কত সুন্দর, অনেক ধরনের গাছ আছে, মালটা গাছ, কমলা গাছ, তারপরে হলো কলা গাছ তো আছেই, আম গাছ, জাম গাছ, তারপরে হলো মানে অনেক রকমের গাছ কি আর বলবো। আর এইটা দেখছে আমার ছেলের কি অবস্থা, সে হলো লাভ করেছে পাখিতে, আর এটা হলো নতুন পুকুর, এর কোনো গভীরতা নেই, সে আসলে জানেই না, তো লাভ দিয়ে কাদার ভিতরে পড়ে গিয়েছে, তো তার বুকে টুকে একদম কাদা লেগে গেছে। হাসলাম, আমি আর আমার বোন পাশে বসে একটু হাসলাম। তো তারপরে হলো এই যে পাশের কলা গাছে কত সুন্দর দেখেন কলা ধরেছে, তো আমার কাছে কিন্তু আসলে খুব ভালো লাগে এই রকমের ন্যাচারাল দৃশ্য দেখতে। তো আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। তো আপনাদের ভালো লাগলে আসলে সার্থকতা, কারণ আপনাদের জন্যেই এই ভিডিও শ্যুট করা, আমি তো স্বচক্ষে দেখেছি, তো আপনাদের জন্যে আমি আসলে ভিডিওটা করেছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এই হলো খিরাই গাছ, আমরা যে কিনে খাই তো সেই খিরাই গাছ, কিন্তু এখানে বেগুন গাছ লাগিয়েছে, লাল শাক গাছ লাগিয়েছে, এখানে আছে পেয়ারা, পেয়ারা গাছে কিন্তু পেয়ারা ধরেছে, আর এটা কিন্তু এটা হলো কমলা গাছ, তারপর পাশে আছে মালটা গাছ। তো আসলে গাছের কোনো শেষ নাই, সব ধরনের গাছ আছে এখানে, আর বিশাল বড় বাড়ি, আসলে গ্রামের বাড়িতে অনেক বড়ই বাড়ি হয়ে থাকে। আর আর আমার বন্ধু হলো ঘরের ভিতরে সব কিছু, তো আসুন বাথরুম সব কিছু ঘরের ভিতরে, ঘরের ভিতরে মোটর আছে, তারপরও এই যে চাপকলে একটু পানি, কিন্তু অনেক গরম শীতের মধ্যে চাপকলের পানি খুবই ভালো লাগে, গরম থাকে। তো আমার ছেলেকে একটু পানি চেপে দিয়ে আমি আসলাম চালতা ভর্তা করতে, চালতা আগেই কুচি করে রেখেছিলাম, তো চালতাটা ভর্তা করে নিচ্ছি। শুকনো মরিচ হলো পুরে মানে ভেজে নিয়েছি, তারপর ডলে নিলাম, আর ওদের ক্ষেত থেকে ধনিয়া পাতা নিয়ে এসেছে, তারপরে হলো কুচি করে দিয়ে চালতাটা একটু চিনি দিয়ে ভর্তা করে নিচ্ছি, তারপর হলো সবাই মিলে খাবো। আর এই চালতা ভর্তাটাও ভালো হয়েছিল, আর একদম ক্ষেত থেকে তুলে নিয়ে এসে ধনিয়া পাতা, সে খুবই ভালো লাগে। আসলে গ্রামের এই রকমের কিছু কিছু জিনিস, মানে কিছু কিছু না অনেক জিনিসই আমার কাছে খুব ভালো লাগে এই রকমের। তো চালতাটা এখন ভর্তা করে নিয়ে সবাইকে দিয়ে দিচ্ছি, আর আমি তো খাবোই ইনশাল্লাহ। তো খাওয়া টাওয়ার পরে আমরা সবাই গোসল করে ফ্রেশ হয়ে
তারপরে আসলাম এই দুপুরে হলো রুটি পিঠা তৈরি করা হয়েছে, তো আর রুটি পিঠার সাথে হলো গরুর গোস্ত আর নারিকেলের ঝোল, সেটা করা হয়েছে। তো আমি আমার বরকে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, কারণ ওরা খেয়ে ঢাকাতে চলে যাবে, তো ওরা খাচ্ছে, তারপরে হলো আমরাও খাবো। আর আমাদের বরিশালে কিন্তু এই রুটি পিঠার সাথে নারিকেলের ঝোলটা একদম মানে কি বলবো করেই থাকে, নতুন কোনো মেহমান আসলে, জামাই আসলে এই রুটি পিঠাটা থাকেই, আর রুটি পিঠাটা আমাদের সবারই অনেক পছন্দের। তো এই হলো নারিকেলের ঝোল, লাউয়ের তরকারি করা হয়েছে কারণ ভাত খাওয়ার জন্যে, আর হলো গরুর গোশত আছে। আর এই দেখেন, এটা হলো এখানে একটা গুই সাপ, একটাই আমি আপনাদের জন্য ভিডিও শ্যুট করেছি, এখানে অনেকগুলো গুই সাপ আছে। আর এটা হলো বোনদের রান্নাঘরের পেছনে অনেক খড়ি, তো সব খড়ির নিচে ওদের বাসা, তো একটা হলো বাচ্চা, তো সে বাচ্চাটাকে আমি একটু ভিডিও শ্যুট করে নিয়েছি। এখানে অনেক অনেক গুই সাপ থাকে, তো দেখেন আমি ভিডিও করতেছি আর ও কীভাবে তাকিয়ে আছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আল্লাহ হাফেজ।